আসসালামু আলাইকুম সাহেব, ওয়ালাইকুম আমি ঢাকা সালাম। থেকে বলছি। বলেন। আমি ঢাকা থেকে বলছি আমি আমার জি কোশ্চেনটা হলো যে আমার বিয়ে হয়েছে 2 বছর হতে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো এই বছরে আমার আমার হাজবেন্ডের সাথে এবং তাদের ফ্যামিলির সাথে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বলে রাখা ভালো, আমার ননদ, তার হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সহ আমাদের সাথে থাকে। আর্নিং মেম্বার আমার হাজবেন্ড একা। তার বিজনেসে তার বোনের বেশ কিছু ইনভেস্টমেন্ট আছে এবং এটা দিয়েই আমাদের ফ্যামিলি চলে। আমার শ্বশুর শাশুড়ি এখানে মাঝে মধ্যে বেড়াতে আসে, বেশিরভাগ সময় গ্রামে থাকে। তো একটা পর্যায়ে আমি দেখেছি যে আমার হাজবেন্ডের ওপর তার মা এবং বোনের বেশ প্রভাব আছে, এবং তার বোন বেশিরভাগ সময় আমাদের দুজনের মধ্যে কথা বলে। এটা আমি ডিরেক্ট ওকে বলি নাই, কিন্তু ঘরে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, এবং এক পর্যায়ে গিয়ে আমি বলি যে চলো আমরা আলাদা বাসা নেই। এটাতে সে রাজি হয় না এবং এটা নিয়ে কথা অনেক বেড়ে যায়, যার ফলে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। এখন আমরা যদিও একসাথে আছি, কিন্তু তারপরেও মানে ওর কিছু আচরণে আমার এখন ওর সাথে অত বেশি অ্যাটাচমেন্ট ফিল হয় না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এবং আরেকটা জিনিস হলো যে সে একজন নাস্তিক বলা যায়, সে নিজেকে ধর্ম নিরপেক্ষ একজন মানুষ হিসেবে দাবি করে, কিন্তু সে আসলে একজন নাস্তিক। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, আমার স্টেপ কি হওয়া উচিত? এবং আরেকটা জিনিস হলো যে মানে ইসলামের দৃষ্টিতে একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপটা, কি করে? শেষটা শুনতে পেলাম না। জি, আপনার আপনার ফোনটা মিউট হয়ে গেছে, তাই বা আপনি ফোনটা আনমিউট করে নিন, আপনি লাস্টের কথাটুকু শেষ শুনেননি, তাই বা আপনার ফোনটা আনমিউট করে নিন। হ্যালো জি, সেটা মানে মনে সম্ভবত হয় অনলাইন আসতে মিউট হয়ে পারছেন গেছে। নাকি? জি, ব্যস্ত হতে পারেন। হ্যাঁ, জি যেটুকু শুনেছি ওটুকু বলবি, বাকিটা তো জি শুনলাম না। দেখুন, আগে যে অংশটুকু বলেছিল যে তার স্বামী, এই বোনের স্বামী একটু বোনের কথায় চলে, বাবা মায়ের কথা চলে, সেদিকে ঝুঁকে থাকে, এগুলো ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে ধৈর্য ধরতে উপদেশ দেব। কিন্তু শেষখানে যে বললেন যে সে নাস্তিক আর সে ধর্ম মানে না, সে কাফের মুরতাদ, তার সাথে 1 মিনিট সংসার করা যায় না। কাফের মুরতাদের সাথে কোনো মুসলিম নারীর 1 সেকেন্ডের জন্য থাকা যায় না, হারাম, কাবিরা গুনাহ, তার সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। বলেন ইয়াজআল আল্লাহ লিল কাফিরিন আল মুমিনা সাবিল, কোন কাফের কি আল্লাহ কোন মুমিন নারীর ওপর কোনো কর্তৃত্ব দান করেনি যে তার অধীনে বসবাস করবে, তার অধীনে থাকবে? না, মোটেই না। তার বিবাহ বন্ধনে থাকবে, মোটেই জায়েজ না। সুতরাং তার আপনার ফরজ এরকম নাস্তিক স্বামীর থেকে মুক্তি লাভ করা। বাকি দুনিয়ার যেসব অবিচার হচ্ছে সেগুলির ক্ষেত্রে বৃহৎ স্বার্থে যদি আপনি ধৈর্য ধারণ করে থাকতেন, উপদেশ দিতাম থাকার জন্য। আর যদি না ধৈর্য ধরে থাকতে পারেন, আমি ধৈর্য ধরে থাকতেও পারছি না, তার সাথে আমি অসৎ আচরণ করছি, তার সাথে আমি একটু দূরত্ব বহাল রেখে চলছি, বা তার সাথে সংস্পর্শে নেই, একই সংসারে আছি, এইভাবে থাকা ঠিক নয়। সেই ক্ষেত্রে পরামর্শ দেব, যদি তার সাথে ভালো আচরণের সাথে এমসাকুন বে মারুফ, পুরুষকে যদি বলা হয়েছে ভালোভাবে না থাকতে পারেন, তাহলে তাসরিহন বে এহসান, হ্যাঁ, সদ আচরণের সাথে সেখান থেকে কেটে পড়ে, দূরে সরে যান। তা আপনার জন্য খোলার রাস্তা খোলা আছে, খোলা তলাকের রাস্তা খোলা আছে। আর মুরতাদের সাথে 1 মিনিটের জন্য থাকা জায়েজ না। সুতরাং আপনাকে বলবো, যদি সত্যি সে নাস্তিক হয়, যে সে আল্লাহ পরকালে সব বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, দীনে ইসলামে বিশ্বাসী নয়, রসুলে বিশ্বাসী নয়, কোরআনে বিশ্বাসী নয়, তাহলে সে কাফের মুরতাদ, এতে কোনো সন্দেহ নাই, তার সাথে সংসার করা মোটেই জায়েজ না। আল্লাহ তাআলা, জি এক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলো যে, এখানে যদি এরকমটাই হয় তাহলে কি বোনকে, সে যদি নাস্তিক হয় তাকে কি এখানে খোলার বিধানটা আসবে, না এটা অটোমেটিক তালাক হয়ে গেল, কোনটা হবে? এটা এটা জানতে চাচ্ছিলাম একটু। তার সাথে খোলার কোনো প্রয়োজন নেই, যে নাস্তিক হয়ে গেছে তার সাথে বিবাহ বন্ধন থাকেই না, তার কাছ থেকে চলে আসবে। জি, আর ঈদ, 1 মাসে কি ইদ্দত পার হয়ে যাবে, মানে ই হয়ে যাবে, মানে ইস্তিবরা ইরহাম, যেটা যে তার পেটে আর বাচ্চা নেই, ব্যাস যথেষ্ট।
অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। জাজাকাল্লাহ খাইর।